সে টাইপিং করবেন ইংলিশ বাংলা যে কোনো ভাষাই হোক, তো বইয়েতে টাইপিং করার জন্য আপনাদেরকে নেট লাগবে, নেটের কানেকশন লাগবে। তাহলে নেট কানেকশন আমার আছে। তাহলে আমি প্রথমে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। করার পর এখানে সার্চ দেবো গুগল ডকসে সার্চ করার পর এখানে গুগল ডকস আছে, গুগল ডকসে সার্চ দিলাম, ক্লিক করলাম। ক্লিক করে এখন এরকম একটি পেজ এসে যাবে। তাহলে এই যোগ চিহ্নে যেটা যোগ চিহ্নে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এই পেজে আপনাদেরকে যে কোনো ভাষায় টাইপিং ভয়েস টাইপিং করতে পারবে। প্রথমে আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর ভয়েসে টাইপিং ভয়েস টাইপিংকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ইংলিশ আছে। হ্যালো, হাউ আর ইউ, দেখেছেন কীভাবে টাইপ হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলা কীভাবে টাইপ করবেন। তো বাংলা টাইপ করার জন্য একদম নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর বাংলা ভারত, বাংলা ভারত, আমরা বাংলা বাংলাদেশে ক্লিক করলাম। তো ক্লিক করার পর লেখা দেখা যাচ্ছে কীভাবে আমার লেখাগুলো হচ্ছে, এই দেখেন কীভাবে হয়ে যাচ্ছে। তারপর যদি টাইপ যে কোনো ভাষায় টাইপ করতে পারবেন, টাইপ করার পর এগুলোকে কপি করে নিতে পারবেন। কপি করে নিলে কপি করার পর মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারবেন। তো আমাদের লেখা বা লেখার যে সময়টা বেঁচে গেল। বেশ কিছু টাইপ না করেই আমরা কপিতে পেস্ট করতে পারবো। তো পেস্ট করার জন্য দেখেন পেস্ট হয়ে গেছে। হাউ আর ইউ এটা ক্লিক করার এরকমই হয়ে গেছে। তো আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। আর টেকনোলজি